আমরা সবাই ফেসবুক ব্যবহার করি এবং আমাদের প্রত্যেকের যথেষ্ট পরিমাণে ফ্রেন্ড আছে। মাঝে মাঝে আমাদের জানতে ইচ্ছে করে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কেউ কি আমার প্রোফাইল চেক করেছে, কিংবা যে আমার ফ্রেন্ড নয় সেও কি আমার প্রোফাইল চেক করেছিল। যদি বা করে থাকে তাহলে জানবো কি করে। এই কিউরিয়াসিটি আমাদের সকলের মনে থেকে যায়। এর আগে আপনি হয়তো অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে, কিন্তু এগুলো মোটেও জেনুইন ওয়ে নয়। এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার প্রোফাইল হয়তো ব্লক হয়ে যেতে পারে, কিংবা নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো আপনি সঠিক পদ্ধতিতে কিভাবে জানতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল কারা কারা ভিজিট করেছিল। তার আগে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে দুটো মেথডের কথা উল্লেখ করব। প্রথমটা হচ্ছে কম্পিউটারের জন্য, দ্বিতীয়টা মোবাইলের জন্য। মোবাইলের জন্য একটা আলাদা ট্রিক অ্যাপ্লাই করতে হয়, সেই ট্রিকটা কি সেটাও আমি বলে দেব। আপনি যে ব্রাউজার ইউজ করেন সেটা আপনি ওপেন করে নেবেন। মোবাইলে যদি ওপেন করে থাকেন সেক্ষেত্রে আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন। সার্চবারে টাইপ করবেন ফেসবুক, ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেবেন এবং আপনার প্রোফাইলকে লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা লগ ইন আছে এই মুহূর্তে। আপনি লগ ইন করে নেবেন। আপনি যদি মোবাইলে লগ ইন করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে লিঙ্কটা জেনারেট হয়েছে সেটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। সেই সার্চবারে এই কোডটা লিখবেন। কোডটা লেখার পর লিঙ্কটাকে পেস্ট করে দেবেন, তারপরে সার্চ করবেন। আপনি যদি ডেস্কটপে লগ ইন করে থাকেন সেক্ষেত্রে আপনি ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন ভিউ পেজ সার্চ, এখানে ক্লিক করবেন, কিংবা কন্ট্রোল প্লাস ইউ ক্লিক করলে আপনি ডাইরেক্টলি নতুন একটা পেজে চলে যাবেন। যারা মোবাইলে করছেন, ভিউ সোর্সের পর যে লিঙ্কটা আপনারা পেস্ট করেছিলেন, পেস্ট করার পর সার্চ দিলেই এইরকম একটা পেজ জেনারেট হবে। এরপরে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। আপনি মোবাইলেও একই অপশন দেখতে পাবেন, ফাইন্ড অন পেজ, এখানে ক্লিক করবেন, কিংবা কন্ট্রোল প্লাস এফ ক্লিক করলে ডাইরেক্টলি সার্চবার আপনার সামনে শো হবে। সার্চবারে টাইপ করবেন ক্যাপিটাল লেটারে বডি, তারপরে আন্ডারস্কোর সাইন ব্যবহার করবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন আইডি, সার্চে ক্লিক করবেন কিংবা এন্টার প্রেস করবেন। যখনই আমি বডি আইডি লিখে সার্চ করলাম, হলুদ রঙের হাইলাইটেড বডি আইডি দেখতে পাচ্ছেন। বডি আইডির পাশে কতগুলো ডিজিট দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি যারা যারা আপনার প্রোফাইলে ভিজিট করেছিল তাদের প্রোফাইল আইডি। আমি যদি হরিজন্টালি স্ক্রল করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এ একটা বডি আইডি, তার পাশে দেখতে পাচ্ছেন কতগুলো ডিজিট আছে। আমি যদি এইভাবে স্ক্রল করতে থাকি আমার প্রোফাইলে যারা যারা ভিজিট করেছিল তাদের প্রত্যেকের আইডি আমি দেখতে পাবো। আপনি এখান থেকে একটা বডি আইডি কপি করে নেবেন। কপি করার পর নতুন একটা ট্যাব ওপেন করবেন, সার্চবারে লিখবেন facebook.com/আইডিটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এবার এন্টার কিংবা সার্চ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে ভিজিট করেছিল তার নাম কিন্তু এখানে শো হচ্ছে। এই ব্যক্তিটা আমার প্রোফাইলে ভিজিট করেছিল, আমি কী কী পোস্ট করি কিংবা আমার ফটো সব কিছু ইনি চেক করেছিলেন। আপনারা এই সোর্স কোডের মাধ্যমে আপনার প্রোফাইলে কারা কারা ভিজিট করেছিল সেটা কিন্তু জানতে পারবেন এবং আপনার কিউরিয়াসিটি দূর হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।